আজ পুরুলিয়া শহরে বিজেপির পক্ষ থেকে পুরুলিয়া সদর থানার গেটে এসে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা নেত্রীরা। বিধানসভা চলাকালীনই পুরুলিয়ার বিজেপির দুই বিধায়ককে হেনস্থা করে তার প্রতিবাদে পুরুলিয়া শহরে সদর থানার সামনে বিক্ষোভ দেখায়। হেনস্থা হয় পুরুলিয়ার জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো, নদিয়ার চাঁদ বাউরি, বাঁকুড়া শালতোড়ার চন্দনী বাউরি পাঁচজন বিধায়ককে হেনস্থা করে বলে জানায়। উপস্থিত ছিলেন পুরুলিয়া শহরের বিজেপির নেতৃত্ব অমৃত শীল, চন্দনা ব্যানার্জি, পুনম সিং, এছাড়াও অন্যান্যরা। তোর গুন্ডা রাজ্যে চালায় পুলিশ লোকাইতে বিল তোলায় এই তৃণমূল আন্না।